এরপরে প্রশ্ন হলো পার্লারে চাকরি করা জায়েজ আছে কিনা। পার্লারে চাকরি করা এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। আপনি নারীরা বিউটি পার্লারে চাকরি করলেন, সেখানে মহিলা কাস্টমাররা আসলেন, তাদেরকে সার্ভিস দিলেন, এমন সার্ভিস দিলেন যেটা শরীয়তে না জায়েজ নাই, যেমন মেহেদি লাগাই দিলেন, সাজগোজের আইটেমগুলো তাদের মধ্যে আপনি প্রয়োগ করলেন, আপনি এর বিনিময় আপনি গ্রহণ করলেন, এটা জায়েজ। কিন্তু আপনি সেখানে এমন কাজ করলেন যেটা শরীয়তে জায়েজ নাই, যেমন গ্রুপ লাগ করলেন, শরীয়তে না জায়েজ। আপনি উল্কি এঁকে দিলেন, ট্যাটু এঁকে দিলেন, এটা না জায়েজ। আপনি এমন কোনো কাজ যদি করেন যে শরীয়তে হারাম, তাহলে সেক্ষেত্রে বিউটি পার্লারে সেই কাজ করাটা আপনার জন্য না জায়েজ। কিন্তু বিউটি পার্লারে গিয়ে আপনি মেয়েদের চুল যতটুকু কাটা যায় কাটলেন, সাজগোজ যতটুকু করা যায় করলেন শরীয়ার সীমার মধ্যে থেকে, সেটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু পার্লারে গিয়ে এমন কোনো কাজ করলেন, আপনি বললেন যে কাস্টমার করতে বলছে, এটা তো কাস্টমারের জন্য হবে জি না, আপনি কাস্টমারকে করে দিয়েছেন, আপনি গুনাহগার হবেন যদি কাজটা গুনাহের হয় এবং হারাম হয়। অতএব পার্লারে কি করছেন সেটা হলো দেখার বিষয়। হালাল কাজ হলে হালাল হবে, আর অবৈধ কাজ যদি করেন তাহলে সে চাকরি করা হালাল হবে না। বাড়ি নির্মাণের জন্য জমাকৃত টাকার উপর জাকাতের বিধান কি জানতে চাই। আপনি টাকা জমাইছেন বাড়ি করবেন, অথবা টাকা জমাইছেন এমন কি হজ করবেন, টাকা জমাইছেন 1 লাখ জমছে, এখনো টাকা বাকি আছে, 2 বছর জমে আছে, আপনাকে জাকাত দিতে হবে। আমরা অনেকে মনে করি যে ব্যবসার টাকাতে শুধু জাকাত দিতে হয় না, আপনার টাকাটা পড়ে আছে ব্যাংকে হোক কারোর কাছে হোক, তাহলে ওটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। টাকাটা জাকাতটা টাকার উপরে আসে, এটাকে জরিমানা মনে করবেন না। আপনি টাকা ব্যাংকে রাখছেন, সেই ব্যাংকে যে রাখছেন তার জন্য প্রসেসিং ফি ব্যাংক প্রতি বছর কাটে কি কাটে না? প্রসেসিং ফি কাটে, তো খরচ আছে। ঠিক একইভাবে এই টাকাটা আপনার কাছে আছে, আপনার দায়িত্বে আছে, তার জন্য ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমাদের সম্পদে ধনীদের সম্পদে গরিবদের কি আছে, অধিকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ছোটবেলা আমাদের মা মারা যায়, আমি অনেক কষ্ট করে ছোট ভাই বোনদের বড় করেছি, তারা এখন ঋণী, তারা এখন ধনী, আর আমি গরিব বলে তারা আমাকে ঘৃণা করে, অবহেলা করে, তাই আমি ভাই বোন ত্যাগ করলাম, এতে কি আমার গুনাহ হবে? আমার স্বামী একজন রিক্সা চালক। একজন ভদ্র মহিলা এটি প্রশ্নটি করেছেন, খুবই দুঃখজনক। আমাদের সমাজে এই ধরনের কথা প্রায় শুনতে হয় আমাদেরকে, যে ভাই বোন একসময় অনেক কষ্ট করে ছোট ভাই বোনদেরকে মানুষ করেন, তাদের যখন দিনকাল ভালো হয়ে যায় এরপর ওই ভাই বোনের পরিচয় দিতে তাদের ইজ্জত লাগে। এরকম নিকৃষ্ট কিছু মানুষ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়াও। কিছু লোক দেখবেন সমাজে আছে, সব জায়গায় আছে দেখবেন, কি তার আল্লাহ তাআলা দিনকাল ভালো করছেন, অনেক টাকা পয়সা হয়েছে, দিনকাল ভালো হয়েছে, সে দেখবেন লম্বা করে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সবকিছু দিছে, ঠিক আছে আল্লাহই তো দিছেন। কিন্তু তোমার এগুলো পাওয়ার পেছনে কিছু মানুষের অবদান থাকতে পারে কি পারে না? ওই মানুষগুলোর নামও মুক্তি উল্লেখ করে না, মানুষের চিনেও না সে, এমন ভাব ধরে আছে না নাই? এই নাশকর এই অকৃতজ্ঞ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেও সেটা আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য মানুষের কৃতজ্ঞতা আদায় করতে, আর ভাই বোনের সাথে যদি এরকম আচরণ করে সে তো চরম পাপিষ্ঠ এবং আত্মীয়দের সম্পর্কে ছিন্ন করে নিকৃষ্ট নরাধম, জাহান্নামে যাওয়ার জন্য একটি কাজ যথেষ্ট হবে। কবিরা গুনাহের ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো একটি, বেশিরভাগ পরিবারে দেখবেন এই অবস্থা আমাদের দেশে, ভাই বোনের সম্পর্ক ভালো নাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আল্লাহ আমাদেরকে এই ফরজ কাজটা করার তৌফিক দান করুন। এখন কথা হলো আপনার ভাই বোন খারাপ, তাহলে সম্পর্ক ছিন্ন করবেন কেন? উত্তর হলো আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনি ভালো সম্পর্ক রাখার, তারপরও যদি সে খারাপ হয় খারাপ পথে চলে, আপনি চেষ্টাটা অন্তত করলেন, আল্লাহর কাছে জবাবদিহিটা করতে পারবেন, মনের কষ্ট থাকুক তারপরও নিজে থেকে সম্পর্ক একেবারে ছিন্ন করবেন না। সে খারাপ, তার খারাপের কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি চেষ্টা করতে গেলে অপমান করে, অপদস্থ করে, আপনাকে আরো ক্ষতি করে, তাহলে আপনি দূরে থাকলেন, কিন্তু আপনার মানসিকতা থাকতে হবে যে আমি সম্পর্ক জোড়ায় রাখতে চাই।